কথা বলেছেন, সেটাও যদি না হয় কালকে আবার বিপদজনক পিছে ছাড়ছে না। দেখো একটা থুই একটা লেগেই আছে। তাহলে তোমাদের আজকের গুড মর্নিং বলে আর ফর্মালিটিটা করছি না, কারণ আমার আজকে প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ আছে, যার জন্য আর কি আমার এই গাইটার শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছে। এতটা খারাপ হয়েছে কি বলবো তোমাদেরকে। ভালো গাই হঠাৎ করে দেখছি সকাল বিকেলবেলা, কালকে বিকেলবেলা যখন গাই খাওয়াতে আসলাম তখন কিন্তু আর গাই মানে দাঁড়াতে পারছিল না, শুয়ে দুপুরবেলা আমি দিয়েছি, কুটা দিয়েছিলাম তখন দেখছি ভালো ছিল, কিন্তু দুপুরের পর থেকে দেখছি, দুপুরের পর থেকে মানে বিকেলবেলা আমি এসে দেখি যে গাইটা উঠতে পারছে না, চেষ্টা করছে ওঠার কিন্তু পাচ্ছে না। আমি ওকে ধরতে গেছি কিন্তু উঠতে পারছিল না, আমি আর আমাদের ছোটু দুজনে মিশে একটু ধরছিলাম কিন্তু উঠাতে পারলাম না। যাই হোক তারপর থেকে তো একদমই ওঠেনি, রাতে অনেক চেষ্টা করা হয়েছে ওকে ওঠানোর, কেননা ওই চার পাঁচজন লোক ডাকা হয়েছে, বাস ভিতরে ঢুকিয়ে ওকে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে, যাই হোক কোনোভাবেই পারলাম না। আজকে সকালবেলা দেখো বানে কতটা দুধ আছে, বান পুরো শক্ত হয়ে আছে, ওই গায়ে মানে দুধের বিষে টাটাচ্ছে ওর বানটা, ওই জন্যই সকাল থেকে দোয়াতে পারছি না। কালকে বিকেলে তো দোয়ানো হয়নি, কেননা বিকেল থেকে ওই রকম অবস্থা, বিকেলে একদমই দোয়াতে পাইনি। আর এখন এই যে বাবা দোয়াচ্ছিল, বাবা এখন সামনের বান দুটো ধুয়েছে, পিছনের দুটো বান ওটা আবার পেটের তলে চাপা পড়ে গেছে, তার জন্য বাবা ওকে ওই সাইডটা ঠেলে রেখেছে আর আমি এই সাইডটা দিয়ে দোয়ানো স্টার্ট করলাম আর কি। এইভাবে শাস্তি করে আর কি কাজবাজ করছি। যাই হোক মানে গাই গরু পালতে গেলে এরকম হবেই, নিজের মানুষ মানে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে আর কি। একটা তুই একটা আমার সাথে এই জিনিসটা হয়েই যাচ্ছে আর কি, আমার ফ্যামিলির সাথে আমার সাথে, মানে একজন কমছে আর একজন বাড়ছে আর কি। যেরকম মানুষের মধ্যে সেরকম আমার গায়ে গুলোনোর মধ্যে, আর আমার গায়ে গুলোনোর কিছু হলে না, সত্যি কথা বলছি আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে, এত খারাপ লাগছে আজকের দিনটা, খুবই খারাপই মানে গেছে আজকের দিনটা আর কি। দেখো গাইটা কতটা কষ্ট করে দুধগুলো দোয়ানো হচ্ছে, আর দুধগুলো না দোয়ালেও তো হবে না, দুধগুলো মানে প্রচণ্ড দুধের চাপে ওর কিন্তু বানটা অবশ্যই দেখে তোমরা বুঝতে পারছো শিরাগুলো কীরকম মোটা মোটা হয়ে গেছে। কিন্তু শরীর অসুস্থ থাকলে গাইদের কী হয় না, দুধটা কিন্তু পানাতে চায় না, একদমই দুধটা কিন্তু পানানো হয়নি, পানাচ্ছেই না। আমি অনেক চেষ্টা করেছি পানানোর জন্য হাত দিয়ে, কিন্তু দুধটা কিন্তু পানাচ্ছিল না আর কি। যাই হোক কিছু করার নেই, না পানালেও অল্প কিছুটা দুধ বের করেছি, কিছুটা ওর একটু ভালো লাগবে। তারপরে ডাক্তার ডাকা হয়েছে, ডাক্তারও আসবে, ডাক্তার আসলে কি বলে দেখবো। আর রাতে খেতে দিয়েছিলাম, খেয়েছে, কিন্তু দিনেরবেলা আর একদমই খাইনি, আজকে সকালবেলা খেতে দেওয়া হয়েছিল তখনও খাইনি। দেখো বললাম এখানে 1 লিটারের মতন দুধ হয়েছে, যেই গায়ে 7-8 লিটার দুধ দেয় সেইখানে 1 লিটারের মতন দুধ হয়েছে আর কি। খুবই খারাপ লাগছে গাইটার জন্য, মনটা এতটা খারাপ হয়ে গেছে না কি বলবো তোমাদের। এইখানে দেখো দানা দিয়েছি গাইকে, দানাটাও খাচ্ছে না, তা বাবা ভিতরে হাত গুলিয়ে গুলিয়ে দিচ্ছে যে খায় নাকি, কিন্তু ওই উপর থেকে একটুখানি জল চুমুক দিয়ে খেয়েছে আর একদমই খায় নাই, মানে খেতে পারছে না আর কি। ওর কি কোনো সমস্যা হয়েছে? কালকে আমি বিকেলবেলা ভাবলাম কি পেটটা ফুলে গেছে, ওর জন্য কি হচ্ছে, আমি একটু সোডাও দিয়েছিলাম জল দিয়ে। খাচ্ছে না, খাবে না, তুমি খাবা, হাম্বার টাকা খাবা, ওই দেখো না হাম্বা খাচ্ছে না, তুমি খাও, টেস্টি টেস্টি আছে, তুমি খাও, তুমি খাও, না উঠতে পারে না, আসবে ডাক্তার। গায়ের অবস্থা দেখে আমার মেয়েও দেখলা কতটা ইয়ে করলো আর কি, মানে ওরও খারাপ লাগছে, মা গায়ে খাচ্ছে না কেন, গায়ে উঠছে না কেন, সারাক্ষণ বলতে থাকে। তাই আমি গোয়াল ঘরে ছিলাম, ও আমার সাথে গেছে, মা আমি গরু দেখতে যাবো বলছে, তাই আমি নিয়ে গেলাম আর কি ওকে একটু কোলে কোলে। তারপরে যাই হোক ভগবানের দোয়ায় ডাক্তারকে ডাকা হয়েছে, ডাক্তার এসেছে, ডাক্তার এসে আগে স্নান দিয়েছে, একটা স্নান চড়িয়ে দিয়েছে, আর ক্যালসিয়াম দিতে হবে গাইকে, মানে ক্যালসিয়ামের কমের জন্য নাকি ওরকম অবস্থা হয়েছে, ডাক্তার এসে বললো। আর বেশ কিছুটা মানে একটা স্লাইন দিয়েছে, 2-3টা ইঞ্জেকশন দিয়েছে, কী কী ইঞ্জেকশন দিয়েছে তোমাদেরকে পরে দেখিয়ে দেবো ডোকোগুলো। আর এই যে দেখো ইঞ্জেকশনগুলো দিয়ে দিচ্ছে, আর স্লাইন একটা পুরো দেওয়া হয়ে গেছে, তারপরে 2টো ক্যালসিয়াম দেবে, এটাই আর কি দেবে, ডাক্তার বললো এরকম হয়েই থাকে, ওই ক্যালসিয়াম কমজোরির জন্য ওরকম হয় আর কি। আমি বললাম যে হঠাৎ করে কেন এরকম হয়ে গেল, আমাদের তো সব দিন খাওয়া দাওয়া কোনো দিক দিয়ে কমই রাখি না,
বলছে যে ওর জন্য কিছু না, এমনি কোনো অসুবিধা নাই, ক্যালসিয়াম দেওয়া হয়েছে, তা ধীরে ধীরে উঠে যাবে, আজকের দিনটা না হলেও কালকে উঠে যাবে, আর যদি বা আজকে না উঠতে পারে তাহলে কালকে আবার আবার দিতে হবে, ক্যালসিয়াম চড়াতে হবে আরও দুটো, সেটা বললো আর কি। আর এখানে দেখো ওকে স্লাইনটা দেওয়া হয়েছে, ওই জায়গা থেকে কতটা রক্ত বেরিয়েছে, তা আমি ওকে ডাক্তারটাকে বললাম যে ব্লড বেরিয়েছে কেন, বললো যে শিরাতে দিতে গেলে ব্লড না বেরোলে তো হবে না, না সেটাই বললো আর কি। যাই হোক, এখানে সব ছেলেরা বাচ্চা আমার আমার ছেলে মেয়ে সবাই এসে দেখছে যে গাইদেরও স্লাইন দেওয়া হয়, আর আমাদের না সেরকমভাবে গাইগুরু সেরকম মানে এরকম, আমিও সত্যি কথা বলতে আমি এতদিন গাইগুরু পালছি কিন্তু এই অবস্থাটা দেখি নাই আর কি। তারপরে দেখো এখানে গাইকে উঠানোর টেকনিক চলছে আর কি, এটা একটা ভালো টেকনিক, আজকে নতুন জিনিস দেখে রাখলাম আর কি, যে আর কিছুটা লোক থাকলে গাইটা উঠে যেত, কিন্তু এই ডাক্তার একা মানুষ পেরে উঠলো না, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম যার জন্য, আর আমি কী বা ধরবো, কালকে 8-10 জনের মতো ডাকা হয়েছিল লোকজন, কিন্তু ওই গাইকে তাও আমরা উঠাতে পারিনি আর কি। যাই হোক, আজকে এই জিনিসটা দেখে রাখলাম, এই জিনিসটা খুব বেশ ভালো ছিল, যদি পারি বিকেলবেলা এইভাবে লোকজন ডেকে এইভাবে করে গাইকে উঠানো হবে আর কি। তারপরে বাবা চলে এসছে, বাবা এসে, বাবা ছিল না, বাবা লাঠি আনতে গেছিলো, খুঁজতে গেছিলো লাঠি আর কি। তারপরে বাবা এসছে, আমি বললাম যে বাবা আপনি থাকলে মনে হয় উঠে যেত, তো বাবা বললো চলো আবার আরেকবার ট্রাই করে দেখো, ওকে বললো দেখো দুজনে কিন্তু অনেক চেষ্টা করেছে, প্রচুর চেষ্টা করেছে, গায়েও অনেকটা চেষ্টা করেছে, কিন্তু গায়েও সফল হতে পারিনি, আর ডাক্তারটাও আমার বাবাও কেউই সফল হতে পারেনি আর কি। আমার খুব ভালো লাগছিলো যে ভাবলাম মনে হয় গাড়িটা উঠে দাঁড়িয়ে যাবে, একবার দাঁড়াতে পারলে না ভালো হতো আর কি, দাঁড়াতে পারছে না দেখে কিন্তু সব রকম অসুবিধা হচ্ছে আর কি, নাইলে দাঁড়াতে পারলে খাওয়ানো অসুবিধা হতো না, কিছু হতো না আর কি। যাই হোক, দেখা যাক কখন ঠিক হয়। তো দেখো বন্ধুরা, এখন চলে আসলাম আবার গরু ঘরে, আর ওই গাইটার অবস্থা এখন দেখো কিরকম আছে, এখনো শুয়ে আছে, ডাক্তার বলে গেছে যদি এখন বিকেলের মধ্যে সারাদিন বিকেলে সারা বিকেলে যদি না ওঠে তারপরে হচ্ছে লোকজন ডেকে উঠানোর কথা বলেছে, সেটাও যদি না হয় কালকে আবার ইয়ে দেবে, ক্যালসিয়াম চড়াবে বলেছে। আর কী কী দিয়েছে সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি, দেখো কটা ক্যালসিয়াম দিয়েছে, কটা কী ওষুধ দিয়েছে, এই যে এই ইঞ্জেকশনগুলো দিয়েছে ক্যালসিয়ামের মধ্যে, এই যে দেখো এই ইঞ্জেকশনগুলো দিয়েছে, এই দুটো দিয়েছে আর এই দুটো ক্যালসিয়াম চড়িয়েছে, আর ওই যে দেখো উপরে এখনও স্লাইনের ইয়ে আছে এখনও, দেখো ওই যে দূরে ওই যে স্লাইন দেওয়া হয়েছে ওটাকে, 3-4টা মানে অনেক কিছু দেওয়া হয়েছে। যাই হোক, দেখা যাক কী কদ্দূর হয়, তারপরে আবার যদি না ওঠে আজকে কালকে আবার হচ্ছে ডাক্তার আসবে আবার দেখে যাবে বলেছে, জানি না এরকম কেন হচ্ছে, জানি না, বুঝতেই পারছি না। আর খেতে দিয়েছি, একদমই খাইনি, দেখো ওই যে দানা, ওই ডেক্সিতে এখনও দানা আছে, ওদের দেখিয়ে দিচ্ছি, এখনও বিকেলের কাজ করবো, আবার বিকেলে আবার দানা দেবো, হয়তো খাবে না, নেই শুকনো দানা একটু দিয়ে দেখব, যদি খাই খাবে। আর ওই পায়ের পায়ে দেখো কীরকম টান টান করে শুয়ে আছে পাটা, পাটার জন্য মানে পেছনের পেছনটা পুরো উঠাতে পারছে না, পেছনের দুই পায়েটা আর কি উঠাতে পারছে না, এই আর কি সমস্যা। তা এখন হয়ে গেছে, বৃষ্টি হয়ে গেছে, ভালোই একদম বৃষ্টি হয়ে গেছে, আর হচ্ছে এখনও ঝিপি ঝিপি বৃষ্টিটা পড়ছে। তাহলে চলো বন্ধুরা, ব্লগ মানে আজকের ভিডিওটা এখানে রাখছি, আর কালকে অন্য কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে। আর আজকে প্রচণ্ড টেনশনে গেছে, গাইটার অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগছে, আজকে দিনটা একদম পুরো বেকার গেছে, দিনটা একদম ভালো যায়নি। তাহলে চলো আজকের মতন রাখছি, কালকে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে, এখন এই গাইডের কাজ করবো, কমপ্লিট করবো। তাহলে চলো অন্য ব্লগে দেখাবো আজকের কী করছি না করছি, আলাদা করে তো ব্লগ আসছে, এটা হচ্ছে আমার গাইড জন্য স্পেশাল একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে বৌদি গাইডের ডাক্তার আসলে কী চিকিৎসা হয় সেসব দেখাবে আমাকে, যার জন্য এই ভিডিওটা তোমাদের সামনে আলাদা করে নিয়ে আসলাম। আর আমার ব্লগ তো আসছে, আজকের ব্লগটা সেটা তো তোমাদের পরে দেখাবো, এখন বাস এটুকুই, টাটা।